আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেটের নিউজ টোয়েন্টি ফোর মূর্ত লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি এম ইজাজুল ইজাজ আসন্ন চার নং কাদিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবগঠিত সাত নং ওয়ার্ড থেকে যিনি নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন মোহাম্মদ মাতাব মিয়া যিনি গত নির্বাচনও নির্বাচন করেছিলেন অল্প বোটের ব্যবধানে নির্বাচিত হতে পারেননি আবার নির্বাচন এসেছেন মাংস কাজ করার প্রত্যাশা নিয়ে আমরা মাতাব্বার সাথে সাক্ষাতে যুক্ত হয়েছি যানবাহন নির্বাচন করার তো প্রত্যেকের একটি থাকে আপনি যে মনোভাব নিয়ে এই নির্বাচনে এসেছেন মানুষ কল্যাণে কাজ করার যে প্রত্যাশা রয়েছে বিশেষ করে এ ওয়ার্ডবাসীর মৌলিক অধিকার বাস্তবায়নে কোন ধরনের প্রত্যাশা আছে বলে আপনি মনে করেন ইসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ মাতাব আমি আগামী নির্বাচন পঁচাত্তরটা বুটে আমি ফেল গেছিলাম যাওয়ার কারণে এখন আমার ওয়ার্ডবাসী আট নম্বর ওয়ার্ড আছে আগে তখন হয়ে গেছে সাত নম্বর আর আট নম্বর এখন আমার সাত নম্বর ওয়ার্ডর মানুষে আমারে খুব মাহা বিনে আমারে আবার তারা জড়িতভাবে সম্মানদের তারা আমারে অভতাও কর যে আপনি শুধু হারাতাস বা আমরা যাবতী যা আছে আমরা সব কিছু ভ্রমণ করিয়া নিমু তাই আমি তারার গেস্তাই আমি দোয়া লইছি তিন দিন আমি মিটিং করছি করিয়া আমার ওয়ার্ডবাসীরা লইয়া তারা সবাই ইয়া এক যুগ দিয়ে আমারে তারা মত দিয়া দিছে যে আপনি নিঃসন্দেহে আপনি খাড়া তাহকা আমরা আপনার মতো একজন লোক আমরা চাই আর আপনি সৎ হিসাবে আমরা আচারে বিচারে আপনার কাছে আমরা শান্ত শান্তিরক্ষা ভাই হিসাবে আমারে সমর্থন করছেন তারা আর আমিও তারার মতামত লইয়া এখনও সবার কাছে দোয়া বিনিময়ে আটা রুটি করিয়ার সবাইও আমারে ধন্যবাদ দেয় সবাইও আমারে আশা দেয় আর আগামীতে নির্বাচন খালাইতাম খালাইয়া জয়যুক্ত করতাম ওয়ার্ডবাসী আমালাই দোয়া কর্তা দেশর বাই বিরাজ্য আমালাই দোয়া কর্তা এবং আমার যে ইউনিয়নবাসী যে মন্ত্রী মিনিস্টার যেরাও আছে সবাইও আমার চীনে যেনও যায় সম্মান ইজ্জত পাই সে আমার কোনো বাদ কালচারও পাইছে না আর ফাইতো না আমি গু চাই না কোনো মানুষের দুঃখ দিতে কোনো জনগণরে আমি দুঃখ দিতে সবাই আমার কাছে আই একটা সান্ত্বনা পায় যার কারণে আমি রেকর্ড ছাড়া মানুষ আমার কোনো রেকর্ড কেউ দেখাইতে পারতো না আশা করি যদি ওয়ার্ডবাসী তিনিয়নবাসীর গেছে রুটি কেউ করে আমার বিরোধত পাইতো না আমি এই রকম মানুষ নাই আমি সবাই লইয়া মিলিমিশি আমার মুরব্বিয়ান এবং আমার যুবক ভাইয়েরা যারাও আমার কাছে আয় শান্তি শৃঙ্খলা পায় তারা আমার সবসময় লইয়া খেলাধুলা করে যার কারণে আমি তারা মায়ার একজন মব্যতর মানুষ এই এই কারণে আমি সবাই লোকে অনুমতি নিয়ে আমি ইগুট সার হয়েছি প্রস্তুতি নিছি তারা ইলেও আমারে এক একজন বৃদ্ধ মানুষ আছে আমার বন্ধু বান্ধব বাইয়ে বাই তুমি শুধু খাড়া থাকো যে যাবতেই কোনো খরচবিধান তো লাগে আমরা চালাইয়া যাই আপনি হাড়া আপনার মতো আমরা একজন লোক চাই আরও বিভিন্ন জায়গা থাকি বিভিন্ন বাইক সার হয়েছে ইগু যারে যে বালা লাগব যারে যে তার অভিধান পাইব তাৰে বুট এটা দিব ইনশাল্লাহ দেখা তো যার আমার ওয়ার্ডবাসী আমারে খুব একটা সমর্থন করছেন আশা করা যায় প্রত্যেক ঘরে করে আটিসি দুই চার দিন সবাইও দেখা যায় আমার এটা ধন্যবাদ দে আমার প্রতি সবাইও একটা মায়ামব্যতা আছে ওই হিসাবে আমি এবার ফুরা ফুরাও আমার এটা মনোবল নিয়ে আমি প্রস্তুতি নিছি আশা করা যায় আমার লাগে আপনারা ওয়ার্ডবাসী দেশবাসী ইউনিয়নবাসী যত বন্ধু বান্ধব আছেন আমার তারা সবাইও দোয়াও করে আপনারাও দোয়া করবা আর বল এর বলে আর বেশি কিন্তু কথা তো আর বলার নাই ওখানে আর বলার কোনো সময়ও নাই এই বলে আমি শর্টকাটে আমি যে বক্তব্য দিছি আমার তাকে কোনো যদি বক্তব্যর মাঝেও যদি কোনো গোল টুটু ইয়া থাকে তাও আমি দেশের গেছে ওয়ার্ডবাসীর গেছে মাফ চাই আর আল্লাহর রসে আমার মাফ করবো আর এই বলি আমার বক্তব্য শেষ করলাম আর আমার আশা আবেদন রইলো ওয়ার্ডবাসী ইউনিয়নবাসী সবাইয়ের গেছে আমি দোয়া চাইছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব মোহাম্মদ মাতাব আলী আপনার কাছ থেকে আপনার প্রত্যাশার জানলাম বিশেষ করে মানুষ কাজ করার জন্য নিজেকে মানব সেবা রাখার জন্য নির্বাচন এসেছেন আমরা আশা করি আগামীতে এ ওয়ার্ড থেকে এই ওয়ার্ডের জনগণ আপনাকে নির্বাচিত করলে মানুষ কাজ করবেন মানুষের উন্নয়নের দ্বারা অব্যাহত ওয়ার্ডের উন্নয়ন দ্বারা অব্যাহত রাখবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো সমাপ্তি আসসালামু আলাইকুম